আসসালামু আলাইকুম। তো অনেক সময় আমাদের এয়ারটেল সিমের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমাদেরকে এয়ারটেল কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে কথা বলার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা অনেকেই জানি না কীভাবে এয়ারটেল কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে কথা বলতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজেই এয়ারটেল কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে কথা বলতে হয়। তো চলুন কীভাবে কথা বলতে হয় একটু দেখে নেই। তো সর্বপ্রথম আমার ফোনে থাকা যে ডায়াল প্যাড অপশানটি আছে, সেই ডায়াল প্যাড অপশানটি আমি ওপেন করছি এবং সেখানে এসে আমি এয়ারটেল কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার 121 এটি ডায়াল করব। তো এয়ারটেল কাস্টমার কেয়ারে কথা বলার আগে, কলটি দেওয়ার আগে আমার ভয়েসটি আপনারা অনেক কম শুনতে পাবেন, তো আপনারা একটু ভালোভাবেই লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন কীভাবে এয়ারটেল কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে কথা বলতে হয়। তো চলুন কলটি করা যাক। তো 121 আমি আমার এয়ারটেল সিম থেকে কলটি করছি আপনার একটু। সকাল ওয়েলকাম টু এয়ারটেল হেল্পলাইন। হোয়াট ইজ ইওর ব্যালেন্স? হলো 12 টাকা এবং 5 পয়সা। প্রিয় গ্রাহক, এয়ারটেল কল সেন্টারে সকল সেবা পেতে ব্যবহার করুন মাই এয়ারটেল অ্যাপ। কোনো ইন্টারনেট চার্জ ছাড়াই আজই ডাউনলোড করুন প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে। এছাড়াও এজেন্টের সাথে কথা বলা ছাড়াই 121 মেনু থেকে ব্যালেন্স জানুন, লোন নিন, আপনার নম্বরে স্পেশাল অফার জানুন ও কিনুন, সার্ভিস চালু ও বন্ধ সহ অন্যান্য সার্ভিস নিন খুব সহজেই সম্পূর্ণ ফ্রিতে। আপনার নম্বরে লোন, খরচ ও রিচার্জ, ইন্টারনেট ব্যালেন্স জানতে ও ইন্টারনেটের সেটিংস পেতে অ্যাপ চাপুন। আপনি এমার্জেন্সি লোন সার্ভিসের আওতাভুক্ত নন। সর্বশেষ 3 মাস কমপক্ষে 30 টাকা রিচার্জ করলে এবং 6 মাসের বেশি সময় ধরে নেটওয়ার্কে থাকলে আপনি এমার্জেন্সি লোন সার্ভিসের আওতাভুক্ত হবেন। আপনার বকেয়া লোনের পরিমাণ হল 0 টাকা। লোনের হিস্ট্রি জানতে 1 চাপুন। শেষ 5টি খরচের তথ্য জানতে 2 চাপুন। শেষ 5টি রিচার্জের তথ্য জানতে 3 চাপুন। আপনার নম্বরে সকল সার্ভিস বন্ধ করতে 4 চাপুন। অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স জানতে 5 চাপুন। ইন্টারনেট সেটিংস পেতে 6 চাপুন। এজেন্টের সাথে কথা বলতে 7 চাপুন। আপনি আমাদের 1-2-1 মিনিটে এখন ফ্রি ব্রাউজ করছেন। 760 পয়সা প্রতি মিনিট রেখে এজেন্টের সাথে কথা বলতে 1 প্রেস করে নিশ্চিত করুন অথবা আপনার কলটি এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। কল শেষে 2666 থেকে একটি SMS পাবেন। এজেন্টের সেবাকে ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন, এতে কোনো চার্জ হবে না। আসসালামু আলাইকুম, নিশাত বলছি, আজকে আপনি কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম, বলছিলাম আমার সিম থেকে টাকা কেটে নিয়েছে, একটু চেক করে বলুন তো কি সমস্যা। আচ্ছা ওকে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার কথা। আপনার কথাটি ঠিক মতো বুঝতে পারছি না স্যার। আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি। তো আমি কলটি কেটে দিয়েছি কারণ আমার সিম থেকে কোনো প্রকার টাকা কাটার সার্ভিস চালু নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি কলটি করছি। তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে কথা বলতে পারেন এবং আপনি আপনার সমস্যাকে সমাধান করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।